আছো তোমরা? বরকে বলো, বর তুমি কেমন আছো? গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবার গরম আগের মতোই ফিরে আসছে। এই বই কি শুনলাম নাকি আবার সেই আগের মতোই একটা গরম পড়ার চান্স আছে? যদিও ফেসবুকে একজনের আপডেট দেখি আমি কথাটা বলছি, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। চলুন, আজকে মঙ্গলবার, এখন বাজে সকাল 8:30। আজকে তাড়াতাড়ি উঠে পড়ার কারণ আজ তো আমার স্টিচ ক্লাস আছে, আই থিঙ্ক আফটার 1 মান্থ। যতদিন স্কুল বন্ধ ছিল আমার স্টিচ ক্লাসটাও বন্ধ ছিল। লাস্ট উইকে ক্লাস হয়েছে, বাট আমি তো ছিলাম না লাস্ট উইক। তো আজকে অনেক কিছু প্ল্যান আছে, আজকে ক্লাসে যাব, সঙ্গে আরেকজনকে নিয়েও বেরোবো, তাই অনেকটা আজকে রিলিফ লাগছে। একা একা বেরোলে অনেক সময় একটু টেনশন কাজ করে, কিন্তু আজকে সঙ্গে একজনকে নিয়ে যাব, স্টিচ ক্লাসের জন্য নয়, কী কারণে নিয়ে যাব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য অবশ্যই থাকতে হবে, আজকের ব্লগটা পুরোটা ফলো করতে হবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর আপনাদের প্রিয় মানুষজনের সাথে একটু শেয়ার করতে হবে, যাতে তারা একটু সাবস্ক্রাইব করে দেয়। তো চলুন আজকের ব্লগটা এবার শুরু করছি। আজকে এত তাড়াতাড়ি উঠে আমার সবটা করার একটাই কারণ, যেহেতু ক্লাস আছে, তার আগে একটু হালকা ফুলকা এক্সারসাইজ অবশ্যই করব, কারণ স্কিপ দিলে মাঝখানে 3-4 দিন করিনি, করতে করতে ছেড়ে দিলে এটা আরও বেশি হার্মফুল হয়। আমি তো এখন সকালের দিকে দুধ চাটা ছেড়ে দিয়ে একদম কমপ্লিটলি ব্ল্যাক কফি খাচ্ছি, আর এই যে নতুন আরেকবার চা বানালাম। আমার মা এখন হঠাৎ করে টি লাভার হয়ে গেছে, তার জন্য আমাকে বললেন 1 কাপ চা বানিয়ে দিতে। চলো মা, তোমার চা শেষ, আমি এবার গেলাম, কারণ খুব তাড়াতাড়ি করতে হবে সবটা, অলরেডি 9:45 বাজে। কি করে জানি না আমি পায়ে অসম্ভব চোট পেয়েছি। কেভারে ওষুধটা সত্যিই ভালো, এটাও খুব ভালো ওষুধ, অনেকটা কমে গেছে, কিন্তু এখন আমার বরফ দেওয়ার আর সময় নেই, ফিরে এসে বরফ দেব। দেখুন কি পরিমাণ ফুলেছে এটা, কি করে চোট পেয়েছি জানি না, ফোলাটা কি বাজেভাবে বোঝা যাচ্ছে। হাঁটতে গেলে আমার খুব কষ্ট হচ্ছে, ক্লাসটা না গেলেই নয় বলে আমায় যেতে হবে। সন্ধেবেলায় মন্দিরে যাই, এত পায়ে ব্যথা করে, এইটুকু মন্দির, ওই 2 মিনিটের হাঁটা পথটা যেতেও আমার। 11:30-টার মধ্যে বেরিয়ে যায়, এখানেই এখন 11:20 বাজে, এখন আমি রেডি হতে পারিনি। মামা খেতে দাও, খেতে দাও, খেতে দাও, অটো বেরিয়ে গেলে তোমাকে ওদিকে আমি নামাবো কি করে? অটো তো এদিকে নামিয়ে দেবে, তুমি আমার অতটুকু রাস্তা কি করে একা একা যাবে? আজকে মা সব কটা রান্নায় কিন্তু টাটকা রান্না করেছে, এখানে কলমি শাক ভাজা আছে, মোচা দিয়ে মুসুর ডাল, আর ডিম কারি, হাঁসের ডিমের কারি এটা। আমার তারা আছে, আমি নাকে চোখে গিলছি, আর আমার মাকে দেখো আমার সঙ্গে নাকি বেরোবে, এখন অবধি রেডি হয়নি, খাবার অবধি খাইনি, রেডি হয়নি, এখন ওনার জন্য আমাকে ওয়েট করতে হবে, মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে চলে যাব। মামা ক্লাস আছে, মা 11:30 বেজে গেছে, তাহলে ভগবানের আশীর্বাদটা আমার পাওয়া হলো না। ফাইনালি বেরিয়েছি 11:55। আমি যেখানে যাব তার কাছাকাছি আমার সোনা বাবাটা এসেছে, তার দাদু বাড়ি থেকে তার মামার বাড়িতে, আমি আমার যেখানে ক্লাস তার কাছাকাছি বাড়ি, ওই কারণে আমি ক্লাসে যাওয়ার পথে মাকে ওখানে ড্রপ করে দিয়ে বেরিয়ে যাব, তাহলে মায়েরও দেখা হয়ে যাবে পুচকুটাকে, বাট আমার যাওয়ার সময় হবে না, আমার সঙ্গে দেখা সেই বাড়িতে আসার পরই হবে। বাজে আমাদের ওদিকে এত রোদ, বালিগঞ্জের এদিকটায় দেখুন পুরো একদম মেঘলা আকাশ হয়ে গেছে, বৃষ্টি হবে কিনা জানি না, মাকে ড্রপ করে দিয়েছি, মা ভাইপোর কাছে পৌঁছেও গেছে, কতদিন পর দেখা হয়েছে, 1 মাস পরে, যাই দেখি ম্যাম এসেছেন কিনা। মোহাদি আসছে, 3:15 এখন, ম্যাম এই সময়টা লাঞ্চে যায়, আর এই সময়টা হচ্ছে আমার আর শিপ্রার ফটো সেশনের ব্রেক টাইম, বল।
এইচএসের রেজাল্ট বেরিয়েছে, খুব ভালো রেজাল্ট করেছে। কেমন আছো তোমরা? বরকে বলো, বর তুমি কেমন আছো? আমার ভাইপোটা এখানে আছে, আমার তো মন এখানে বসছেই না। বাদি দিন ও অব্দি বলছে ওকে নিয়ে চলে এসো, ওকে আমরা চটকাবো। সত্যি একটু নিয়ে আসলে চটকাতাম বলো। একবার মাকে ফোন করলাম, মায়ের কোলে কুই 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 করছে, আমার একেবারে মন বসছে না এখানে। আমার মধ্যে দৌড়ে চলে যাই আর একদম চটকে আলু ভাতে মেখে দিয়ে ওকে আমি চলে আসি। এরকম নিজেকে সামলানো না মুশকিল এরকম বাচ্চা থাকলে বাড়িতে। খুব প্যাথেটিক আমার সিচুয়েশন কি হচ্ছে একমাত্র আমিই বলতে পারবো, আমার এত কষ্ট হচ্ছে। 5:40 আজকে মা ছিল তাই বাঁচোয়া অটোতে গেছি, অটোতে ফিরেছি, নইলে আমার পায়ের অবস্থা কাহিল। 3 তলা থেকে যে কি কষ্ট করে আমি নেমেছি ক্লাস করে আমি জানি। যাকে ভাইপোর গল্প শুনবো। মা বাবাটা কি পাত্তা দিয়েছে? কোলে উঠেছে, নাচানাচি করেছে, হেসেছে, আবার আমাকে দেখে হেসেছে। রোজ মা বলে আমি নাকি বাড়িতে যখন খাই, সত্যি আমি বাড়িতে যখন খেতে বসি আরাম করে সময় নিয়ে খাই, সব কাজ শেষ করে টাইম লাগে খেতে। আজকে মা লোকের বাড়ি গিয়ে 45 মিনিট ধরে নাকি লাঞ্চ করেছে। কী কী আইটেম ছিল যে 45 মিনিট সময় লাগলো? পটল ভাজা, মাছ ভাজা, পার্শে মাছ ভাজা দুটো, 4 পিস পাপড়ি ভাজা, ডাল, পাপড় ভাজা, চিংড়ি মাছের মালাইকারি আর পার্শে মাছের পোস্ত। চশমা পরে যায়নি, মানুষের তো এটা খেয়াল করে চশমাটা পরে যাওয়া উচিত। ভাবা যায় না আজকে মা ছিল বলে আমার একটা দিকে রেহাই হয়েছে। অটোতে গেছি, ছবি ওঠেনি, দেখুন ছবি তুলে নিয়ে আসেনি, ভিডিও করে নিয়ে আসেনি, কিরকম দেখুন ঠাম্মি। ঠাম্মির কোলে নাতি উঠেছে, এবার আমি গিয়ে আমার মায়ের কোলে উঠবো। মা গিয়ে আমার একটু কোলে নেবে তো? এক মুখ হাসি আমার কোলে উঠে, সমস্ত জল শেষ হয়ে গেছে। নেমে বেহারাতে নেমে আগে আইসক্রিম খেয়েছি দুজনে, তারপরে অটো ধরে নেমে এখন দেখি এক মুখ হাসি, হাঁটি হাঁটি পাপা করে বাড়ি যাচ্ছি। খুব হাসি মুখ হয়েছে, কিনে তো দেয়নি ঠাম্মিকে দেখে, এটাই বাঁচোয়া। দেখি এক মুখ হাসি। আমার কিন্তু পা ফুলে কলা গাছ হয়ে গেছে, মেবি হয়তো পা ঝুলে বসার জন্য। দেখুন পাটার কি অবস্থা আমার, তাও ওষুধ লাগিয়ে বেরিয়েছিলাম, কি পরিমাণ পাটা ফুলেছে। আর একটু বেশি ছিল, তাও একটু কমেছে দেখলাম বাড়ি আসার পর। এখন একটু বরফ দেব, তারপরে আমি খাবো। এটার মধ্যেই আমি বরফ জমিয়ে রাখি মুখে নেওয়ার জন্য, আর এখন মুখে নিচ্ছি না। বাবারে করে হলো আর কি করে যে কমবে, গড নোজ। কারো কাছে কোনো টিপস থাকলে দিতে পারেন আমাকে, কি অবস্থা ভাবুন তো। রাত্রি 11টা এখন, না না ডিনার হয়নি। ওই মায়ের এখন বেরোনো একেবারেই অভ্যেস নেই বলে একটু বেরোলেই মা ভীষণ টায়ার্ড হয়ে পড়ে। আর সন্ধ্যে থেকে আমার বেশ কিছু ঘরে বাইরে চারদিকে কাজ ছিল, তো আমি মানে ভুলেই গেছি ব্লগটা শ্যুট করতে। এতক্ষণ পরে আমার খেয়াল হয়েছে যে ব্লগে তো আর অন্য কিছু শেয়ার করা হয়নি। আজকে একেবারেই আমি রেস্ট নেওয়ার সময় পাইনি ফিরে এসে, সে কারণে ভীষণ টায়ার্ডও লাগছে আর ঘুম হয়তো পাচ্ছে না, বাট একটা আনইজি ফিল হচ্ছে। আর কালকের তুলনায় আজকে গরমটাও আছে। ডিনার করবো, মা আগে খাবারটা রেডি করুক, তার আগে এই যে এত কিছু বাইরে থেকে নিয়ে আসা হয়েছে সেগুলো গুছিয়ে রাখতে হবে। আর ফ্রকটার হাতটা রেডি হয়ে গেছে অলমোস্ট, আর গলাটুকু বাকি আছে, আর নিচে একটু জায়গা পিকো করার জন্য বাকি আছে। পিকো মেশিনটা স্কুলে খারাপ হয়ে গেছে, তাই পিকোটা এখন করা যাবে না, বাকিটা কমপ্লিট করে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। হাতটা লাগানোর পর এত সুন্দর লাগছে মানে বলে বোঝাতে পারবো না। না দেখা কি হলো, দেবে তো হাতে খুলে দিল, দাও একটুখানি
কি মদের হাড়ি গো মা, সব জিনিসের মুখে তাই বিস্কুটটা কেন মুখে দিচ্ছে না? এটা খাবার জিনিস, এইটাকে মুখে দিচ্ছে না। নে নে মুখে দে, মুখে দে, পাপা দে, খা খা। মানে কিরো পা দিয়ে খেলছে, পা দিয়ে খেলছে, দেখো কেমন।